আল্লাহ মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন কোনো সন্দেহ নেই, অবশ্যই যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনি লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে কি করলেন, সশস্ত্র যুদ্ধ করলেন না? খেয়াল করবেন, ভালো করে শুনবেন, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র যুদ্ধ করলেন মুশরিকদের বিরুদ্ধে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অনেকবার যুদ্ধ হলো, বদর, উহুদ, খন্দক সব হয়ে গেল। সপ্তম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করার জন্য 1400 সাহাবিকে নিয়ে কোথায় গেলেন? মদিনা থেকে মক্কার দিকে গেলেন। কিন্তু হুদাইবিয়া নামক জায়গায় তারা কি বাধার সম্মুখীন হলেন, এবার তাদেরকে যেতে দেওয়া হবে না। কে বাধার সম্মুখীন হলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে কতজন সাহাবী, বদরের যুদ্ধে কতজন ছিলেন? ভালো করে খেয়াল করবেন, সব 313 জন সশস্ত্র যুদ্ধ করলেন, আর এখানে 1400 জন বাধার সম্মুখীন হয়েও কি করলেন, যুদ্ধ করলেন তো নাকি? তাহলে কি বুঝতে হবে, শুধু একটি সাইড নিয়ে যদি আপনি দৌড়ঝাঁপ করেন, মাথা গরম করেন, নিশ্চয়ই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক মানহাজের উপরে নেই। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে মদিনার যুগে সশস্ত্র যুদ্ধ করলেন, তার বাহিনী মাত্র 313 জন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া নামক জায়গায় গিয়ে 1400 জন সাহাবী নিয়েও সেখানে যুদ্ধ না করে সন্ধি করলেন। এটাই হলো রাসূল সাল্লামের আদর্শ। আপনি ওই দ্বিতীয় হিজরির যুদ্ধের কথা চিন্তা করে প্রতিটি জায়গায় খালি যুদ্ধই চালাবেন, আর হুদাইবিয়ার জায়গা চিন্তা করে আপনি সন্ধি করবেন না প্রয়োজন হলে, তাহলে আপনি কি না রাসূল সাল্লামের সঠিক সুন্নার উপরে না? যেখানে হুদাইবিয়ার মতো পরিবেশ সেখানে হুদাইবিয়ার মতো অবস্থান নিতে হবে, যেখানে আবার বদরের মতো পরিবেশ সেখানে বদরের মতো হতে হবে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্না অনুযায়ী। আবার দেখুন, ষষ্ঠ হিজরিতে হয়ে গেল সন্ধি, ফিরে আসলেন, সন্ধির বাহ্যিক দিকগুলি দেখলে কি হয়, কি বোঝা যায়, সবই মুসলমানদের পক্ষে না বিপক্ষে? বাহ্যিক সবই বিপক্ষে, কিন্তু আসল রহস্যকে জানেন আল্লাহ, জানেন যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। তাই সাহাবায়ে কেরাম রাজি না হলেও কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাধ্য করলেন রাজি হতে। সিদ্ধান্ত হলো যে আগামী বছর, এই বছর উমরা করতে যেতে দেওয়া হবে না, আগামী বছরটি কাজা উমরা আদায় করবেন। এখন লেখেন সেভাবেও কেমনে যাবে, শুধুমাত্র আত্মরক্ষার জন্য অস্ত্র নিতে পারবে, যুদ্ধ করার মতো অস্ত্র নিতে পারবে না। এটা হলো সপ্তম হিজরি। এখন আত্মরক্ষার, যান বাঁচানোর জন্য শুধু অস্ত্র নিতে পারবে, কিন্তু যুদ্ধ করার মতো সেই পরিমাণ অস্ত্র নিতে পারবে না। বাস নিলেন, নিয়ে চললেন, অনুমতি যেহেতু আছে, সন্ধি যেহেতু হয়েছে, চলে গেলেন বাইতুল্লায়। কোন বাইতুল্লায় গেলেন? যেখানে কোনো মূর্তি নাই নাকি? হ্যাঁ, ভালো করে বুঝবেন, এখনো সেই বাইতুল্লায় 360টা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, এখনো সেই বাইতুল্লায় 360টা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে সশস্ত্র যুদ্ধ করলেন, কাদের বিরুদ্ধে? মুশরিকদের বিরুদ্ধে। আর সপ্তম হিজরিতে বাইতুল্লায় গেলেন উমরা করার জন্য, কিন্তু এখনো সেখানে 360টা মূর্তি রয়েছে মুশরিকদের, সবগুলি তো ভেঙে ফেললেন তাই না? ভালো করে বুঝবেন, ভাঙা তো দূরের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করলেন কোথায়? ওই বাইতুল্লায়, যেই বাইতুল্লায় এখনো 360 মূর্তি রয়েছে সেখানে তাওয়াফ করলেন, সেখানে তার উমরা কাজ শেষ করলেন। আল্লাহু আকবার, একটু ভাবার চেষ্টা করুন, খালি মাথা গরম করে এই চরমপন্থা দেখালে চলবে না। দ্বিতীয় হিজরিতে তিনি সশস্ত্র জিহাদ করলেন,
আর এই সপ্তম হিজরিতে বাইতুল্লাহ মূর্তি নিয়ে তিনি তাওয়াফ করতেছেন, মূর্তি রেখে তাওয়াফ করতেছেন। বলা তো এমনটাও আপনার হিসাবে তো এমনটা বলা দরকার ছিল যে মূর্তি ভেঙে পরিষ্কার করে তারপরে তাওয়াফ করবে, কারণ আপনি কি করেন, আপনি শেরকের বেশি ভয় পান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো শেরকের ভয় পান নাই, নাকি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বুঝেছেন না রাসূল সাল্লাম তাওহীদ বেশি বুঝেছেন? তাওহীদ মানে মূর্তি পূজা মেনে নেওয়া যাবে না, কিন্তু আবার এখনো মূর্তি পূজা সেই বাইতুল্লাহে বহাল, সেখানে তাওহীদের লিডার, তাওহীদের শ্রেষ্ঠ লিডার যিনি, তিনি সেখানে দলে বলে তাওয়াফ করছেন, একটা ভাঙলেন না, ভাঙার নির্দেশও দিলেন না। অনেক সময় মানুষ কি বলে, এক শ্রেণীর মানুষ বোঝায় যে যুগ হলো দুইটা, একটা হলো কি মক্কি আর একটা হলো মাদানী, মক্কি যুগটা হলো জিহাদ ছাড়া যুগ আর মাদানী যুগটা হলো জিহাদের যুগ। সপ্তম হিজরি কোন যুগ বলেন তো, এবার বলেন সপ্তম হিজরি কোন যুগ? হ্যাঁ, খালি মাদানী না, মাদানীর শেষের দিকে, মাদানীর শেষের দিকে। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়ে কি করলেন, কোনো জিহাদ নয়, মৌখিক বড় ধরনের প্রতিবাদও নাই, নিজের কাজটা করেই চুপচাপ চলে আসলেন। আল্লাহু আকবার, এটাই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু আগে যে প্রশ্নটাই ছিল যে সর্বদাই থাকবে কি করবে, তারা যুদ্ধ করতেই থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করলেন, কিন্তু সপ্তম হিজরিতে গিয়ে কি করলেন না, আবার যখন সুযোগ হলো অষ্টম হিজরিতে, তখন আবার সেই মূর্তি সব কি হলো, চুরমাচুর করে মক্কা বিজয় হলো। এটাই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 23 বছরের জীবন আপনাকে সবসময় সামনে রাখতে হবে। 23 বছরের যেই প্রেক্ষাপট আপনার সামনে এসেছে, ওই প্রেক্ষাপট আপনি রাসূল সাল্লামের অনুসরণ করবেন। যদি 23 বছরের মধ্যে বদরের প্রেক্ষাপট আপনার সামনে আসে, তাহলে বদরের প্রেক্ষাপট অনুসরণ করেন। 23 বছরের সেই ওই সপ্তম হিজরির মূর্তি সহ তাওয়াফের যদি প্রেক্ষাপট আপনার সামনে আসে, তাহলে সেটা আপনাকে ওইটি অনুসরণ করতে হবে। এটার নামই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। আল্লাহ ভালো করে বোঝার এবং সেটি অনুসরণ করার তৌফিক দান করুন।